প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। খবরাখবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 7 জুন রোজ বুধবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে শিয়াব ডেয়ারি ফার্মে। এই ফার্মে আসার পর জানতে পারলাম এই ফার্মে বেশ কিছু হাই কোয়ালিটি হাই পার্সেন্ট গাভী সংগ্রহ করা হয়েছে। আজকে সেগুলোই আপনার মধ্যে তুলে ধরবো, সেগুলো জাতমান বয়স, কেমন দাম হলে ফার্ম থেকে গাভীগুলো বিক্রি করবে, আশায় বিষয় আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন ঘুরে আসি শিয়াব ডেয়ারি ফার্ম থেকে, আর আজকে পুরোটা আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে আমার ব্যবসা ভালো চলে ভাই। দর্শকের উদ্দেশ্যে আপনি পরিচয় একটু দিবেন। পরিচয় দর্শকের উদ্দেশ্যে আমার নাম সাব্বির ভাই, পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রামের নাম বালিয়াডাঙ্গা, শিয়াব ডেয়ারি ফার্ম। আসার পর দেখলাম ভাই অনেকগুলো গাভী সংগ্রহ করছেন, কি কি জাতের রাখছেন? সব আমার কাছে জার্সি গরু আছে এবার ভাই। জার্সি গরু? সবই দুধের গাভী? সব ইন্ডিয়ান জার্সি গরু, সব হাই হাই বিগ সাইজের গরু ভাই। আর দুধের রেঞ্জটা কেমন হবে? দুধের রেঞ্জ আছে উপরে আপনার 30 লিটার, নিচে আছে আপনার সর্বোচ্চ 13 লিটার। আমার দর্শক এসে দুধ দহন করে বুঝে পাবে। 7 দিন থাকি ভাই দুধের গরুগুলা, এই ভুল কেউ করবেন না, সরজমিনে আসবেন দুধ দেখি তারপর গাভী কিনবেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, কথা বাড়াবো না, আপনার গরুগুলো আমার দর্শকে দেখাবেন, যেটা সঠিক দাম সঠিক বর্ণনা আমার দর্শকের মাঝে একটু তুলে ধরুন। জি ইনশাল্লাহ দেখেন ভাই, চলুন ভাই গরুগুলো দেখি। জি দেখেন ভাই। ভাই প্রথমে আমাদের সামনে একটা বিগ সাইজের গাভী নিয়ে আসছেন, এটা কি জাতের একটু বলবেন? মূলত জার্সি গরু ভাই। জার্সি? জি জি জি। বয়স কয় দাঁত? বয়স কেবল মাত্র 2টা দাঁত ভাই, দুই দাঁত। প্রথম বিয়ানের গাভী, বকনা থেকে গাভীতে রূপান্তরিত হচ্ছে? জি 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 ভাই। সম্পূর্ণ ডিমান্ডের এটা গরু ভাই, সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সুস্থ সবল, মানে কাকা রেদান উলান ফালান, প্রথম বিয়ানের গরু হিসাবে একটা বার দর্শকে দেখান, আর দেন মা বোন সবাই এদের সামসু সারা দেখেন দর্শকে, মানে শান্ত একদম শান্ত, মানে আর উলানটা দর্শকে দেখান ভালো করে ভাই, কি ডিমান্ডের উলান আর কি ডিমান্ডের এটা গাভী ভাই, কবলি 2টা দাঁত। দুধ কেমন পাচ্ছেন ভাই? এগোটা দুধ পাচ্ছে 23 লিটার ভাই, 23 লিটার গ্যারান্টি থাকবে? জি 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 গ্যারান্টি 23 লিটার। আমার দর্শক এসে দুধ দহন করে বুঝে পাবে তো? অবশ্যই ভাই, ফার্স্ট টাইমের গরু জার্সি গরু, দর্শকের সিনান লাগবে না। এদের কপালটা কত কিনটা গর্ত এখানে আছেন, এদের ধরি দেখেন, এই জায়গাটা ডিপটার এদের সিনটা তাকা দেখেন অরিজিনাল জার্সি কিনা, হালকা ফিজিয়ামের মিষ্ট থাকলে থাকতে পারে। সাথে বাচ্চা আছে? সার বাচ্চা ভাই, সার বাচ্চা? জি 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 ভাই। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ 22 দিন। 22 দিন? জি। অসুখ দেখতে পাচ্ছেন গাভীটা, এটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই দাম কেমন চাচ্ছেন? এটা দাম ভাই, দাম চাচ্ছে 2,85,000। 2,85,000? জি 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 ভাই। এই দেখেন গরু যাক কয় দেখেন ভাই, দর্শক গরু দেখলেই বুঝতে পারবে, আর আমি খারাপ গরু বেচিনি, গলাটা দেখেন দর্শকে, এক বিন্দু লাভি কম্বল আস কিনা তাও দেখান, আর এদের চামড়াটা দেখেন একদম কাগজ, একদম কাগজ, হ্যাঁ একদম শান্ত শিষ্ট, মানে কাক কয় মা বোন সবাই এদের এইভাবে ভাই, এদের এইভাবে বসি দহন করে খাতে পারবে, দেখেন দর্শক দেখান, রহ রহ রহ। বিগ সাইজের একটা, হ্যাঁ ওলান হয়েছে, ওলান গরুই তো বিগ সাইজ গরু ভাই, দুই কেন দাঁত অনেক বড় গরু ভাই, এটা গরু সরজমিনে আসবে তারা বুঝতে পারবি না ভাই, গরুগুলো নিলে অবশ্যই সরজমিনে আসবে, হাই রেঞ্জের গরু যাক কয় ভাই। আচ্ছা একটা বাঁট মাশাল্লাহ দেখেন 4টি জায়গায় কিন্তু। আচ্ছা ঠিক আছে, এটা ছিল সিরিয়াল 1 নম্বর, এটা সাইড করে দিয়ে 2 নম্বর গাভীটা দেখাই। জি দর্শকের দেখান সিরিয়ালের 2 নম্বর আমাদের সামনে একটা বিগ সাইজের গাভী নিয়ে আসছেন, এটা কি জাতের একটু? এটা ইন্ডিয়ান এক অরিজিনাল একটা বর্ডার ক্রস করা জার্সি গরু ভাই, অনেক বিগ সাইজ গরু ভাই। মাশাআল্লাহ দর্শক দেখুন, বয়স কয় দাঁত? বয়স মাত্র 2টা দাঁত ভাই, 2টা দাঁত, সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সুস্থ সবল, অনেক বিশাল দেহের গরু ভাই, আর অনেক সাইজের একটা গাভী ভাই। মাশাআল্লাহ, সাথে বাচ্চা আছে ভাই? সাথে বকনা বাচ্চা, দেখেন বাচ্চাটা দর্শকের দেখান কোন পার্সেন্টের বাচ্চা,
পরিপূর্ণ দুধ আসে গেলে আরো দু চার লিটার দুধ বাড়বে ভাই। আরে দেখেন দর্শক দেখান কতটা শান্ত শিষ্ট মা বলে দেখেন সবাই দোয়া খাতি পারবে অনেক জায়গার অনেক দুধের গরু চারটা বাঁট দর্শক দেখান আদবিতা ফার ফাঁক মনে করেন বাঁট ভাই আর দুই হাত দিয়ে বের পাওয়া যাচ্ছে না উলান এই গরুটা সরজমিনে না আসলে দর্শক বুঝতে পারবে না ভাই এটা যদি আমার কোনো দর্শক ভাই নেই দাম চাচ্ছেন কেমন না ভাই এই গরুটার দাম চাবো না আমি এই গরুটার দামও চাবো না এই গরুটা সরজমিনে আসতে হবে আমার খামারে দুধ 30 লিটার আস কিনা দেখার পরে দরদাম হবে এই লোকের সাথে ভাই নামটা হাইটে রাখলেন নিলে এটা গরু পাঁচটা জেলার মধ্যে কয়জনের কাছে আছে এরকম একটা জার্সি গরু সাতমানের গরু প্রথম বিহারের দাম হিসাবে দর্শক গরু চিনতে হবে ভাই আগে এই গরুটার মাথার টাঙ্গিটা দেখেন পুরো এক হাত আর গলাটা একদম হাত গলা ভাই গরু তো সবাই চেনে না আরে দেখেন দর্শকের আর একটা জিনিস দেখানে যে মুখ লাগা দিয়ে এত বড় গরু লিয়ে যাবে যে এইভাবে পালি খাবি দেখেন দর্শক দেখান এক ফোঁটাও তো হ্যাঁ একবারে একটু লড়বে না ভাই আরে দেখেন চাম চোষার রসুনের চোষার মতন বুঝছেন এই দেখেন খুব জাত মানের গরু ভাই ঠিক আছে তো এটা সাইড করে দিই পাশে তো দেখাই দর্শক দেখান সিরিয়ালের তৃতীয় নাম্বার ভাই একটা ব্ল্যাক কালারের গরু নিয়ে আসেন এটা কি জাতের একটু এটা বিলাক জার্সি গরু ভাই ফিজিয়াম হালকা মিক্স আছে ব্ল্যাক জার্সি হ্যাঁ বিলাক জার্সির সাথে ফিজিয়াম হালকা মিক্স আছে অনেক বিগ বডির গরু কিন্তু ভাই এটা বয়স কয় দাঁত বয়স কব দুটা দাঁত ভাই দুইটা দাঁত হ্যাঁ অনেক বড় সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল আছে খাওয়ার দাওয়া ঠিক আছে জি 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 ভাই মাশাআল্লাহ কোনো কিছু কয় না ভাই একদম শান্ত গরু আর এদের তলাটা কত বড় দেখান থেকে দুধ পাচ্ছেন কেমন এই গরুটা দুধ পাচ্ছি ভাই আমি 25 লিটার বর্তমান চলে আছে গরুটা খুব হাই কোয়ালিটি একটা বিলাক জার্সি গরু ভাই সচরাচরে মনে করেন পাওয়া যায় না এসব গরুগুলা বর্ডার করতে ভাই আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই বাচ্চা আছে হাতে বকনা বাচ্চা কি হাই রাঙ্কের একটা বাচ্চা দেখেন ভাই এটা তলাটা বাচ্চাটা দেখানে দেখেন দর্শক দেখান তলাটা কি ডিমান্ডের তলা হয়েছে ভাই একদম 100 একটা ফিজিয়াম বাচ্চা আছে ভাই বাচ্চা বাচ্চাটা কাটাই তুলে দিলে এখন 60 কেজির উপরে ওজন হবে বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স আর 16 দিন ভাই 16 দিন মাশাআল্লাহ খুব গোছ সম্পন্ন একটা বাচ্চা খুব হাই ডিমান্ডের বাচ্চা একটা ভাই আর গাভিটা দর্শক দেখান কি ডিমান্ডের গরু ভাই দেন উলানটা দর্শক একটু ভালো করে দেখান দেন কি ডিমান্ডের উলান দেখছেন আর মা বোন সবাই দোয়া খাতি পারবি এই দেন কতটা সুন্দর শান্ত শিষ্ট থাকা দেখেন এই দেখেন খুব শান্ত মেজাজের গরু আর চাম চোষা দেখেন একদম রসুনের চোষা ভাই এই দেখেন চারটা বাঁট কত সুন্দর তোলার মতো না দেখেন দেখছেন এইভাবে লাড়ি সাড়ি দোয়া খাতি পারবি ভাই এটা যদি আমার কোনো দর্শক ভাই নেই দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছে 2,65,000 টাকা 2,65,000 টাকা জি 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 ভাই দরদাম সুযোগ আছে হ্যাঁ দরদাম সুযোগ আছে ভাই বকনা থেকে গাভীতে রূপান্তরিত হয়েছে সম্পূর্ণ সুস্থ সবল ভাই ইনশাআল্লাহ সুস্থ সবল দুধের দিক দিয়ে ভালো ভাই মাশাআল্লাহ গাভীটা দুধ পাচ্ছেন কেমন এই গাভীটা দুধ পাচ্ছে 2 টানে 13 লিটার ভাই 2 টানে 13 লিটার জি 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 ভাই দর্শক এসে দুধ দহন করে হ্যাঁ দর্শক বসে দেখলে মাকড়ি উলানের গরু প্রথম দিনের গাভী এটা ভাই অল্প টাকার গরু ভাই দেখতে পাচ্ছেন সাথে বাচ্চা আছে বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি 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 ভাই এই গাভীটা যদি আমি কোনো দর্শক ভাই নিতে চাই দাম কেমন কেমন চাচ্ছে এগুলোটার দাম চাচ্ছে 1,65,000 টাকা 1,65,000 টাকা দাম চাচ্ছেন জি 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 ভাই দরদাম করে নিতে পারবে হ্যাঁ হালকা সীমিত দরদাম করা যায় ভাই এটা বকনা কিনতে গেলে কয় টাকা দর্শক গাভীটা দেখার খুব একটা সৌন্দর্য করে কিন্তু ভাই আজকে তো এই পর্যন্তই ভাই হ্যাঁ এই চারটা গরু দেখালাম ভাই আচ্ছা ঠিক আছে ভাই অনেকগুলোই তো গাভী দেখালেন জি ভাই এই গাভীগুলো যদি আমার দর্শক নিতে হয় যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ ভাই আমার নাম্বার আমি স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে যদি কাল চয়েস হয়
আপনারা দরদাম করবেন, করিশারি দুধগুলো অবশ্যই আসি, দেখি শুনে নেবেন, কোনো প্রতারণার সিন নাই ভাই। আর গরু দর্শক ভালো জিনিস আপনারা চেনেন, গরুগুলো দেখালাম জাতমান কোয়ালিটি, যদি গেল আপনারা চিনে থাকেন অবশ্যই কেতরাই করবেন ভাই। আর এসব গরু দিয়ে খামার করবেন, আল্লাহর রহমতে কোনো দিন লস হবে না ভাই। এগুলো হাই রান্সের গরু সবসময়গুলো বুঝছেন। টাকা পয়সা লেনদেন কীভাবে করেন? টাকা পয়সা লেনদেন ব্যাংকের মাধ্যমে, আর হয়তো দরদাম হলে পারে মনে করেন যে বায়না পাট্টা করতে হবে। আর একটা কথা ভাই, গরু যদি গেলে আপনারা নেন, যদি গরু কেনার ইচ্ছক থাকে তাহলে দরদাম করে বায়না করবেন। কারণ গত সপ্তাহে ভাই একটা গরু নিয়ে আমার মনে করেন একজনের সাথে কথা হয়েছে, প্লাস আর একজনের সাথে কথা হয়েছে, উনি বায়না মনে করেন করছে আমি কিছুক্ষণ পরে লাগাবি, লাগানোর কথা কয়, ধরেন আরেক ভাই বায়না লাগা বসিয়ে আছে, এখন ওই ভাই মনে করেন হোদাই মনে করেন রাগারাগি। তা আমি আমার কথা, গরু কিনবেন আপনারা দরদাম করার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করতে হয় ভাই। অ্যাডভান্স করার পরে যে আগে করবি সেই গরু কিন্তু পাবি। অনেকে বায়না দিব কয়, হ্যাঁ অনেকেই মনে করেন ই করে, আর একজন অথচাই মনে করেন বায়না লাগা ফেলে, ওই লোকের মনে করেন গরম, কী কারণে আমি ওই লোকের কথা শুনতে যাব। গরু কেনার দরকার হলে পরে দরদাম করবেন, অ্যাডভান্স করি আসি, লোক পাঠা দুধ দেখি, গরুগুলো সুস্থ সবল আছে কিনা এগুলো দেখি, যাচাই বাছাই করে কিনতে পারবেন ভাই। আচ্ছা ভাই, তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আর গরুগুলো দেখানোর জন্য। তো ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।